নমস্কার স্বামী আগের দিন আপনি বলেছিলেন যে কোনো কাজ করতে গেলে চিন্তাভাবনা করাটা খুব প্রয়োজনীয় কখনো কখনো আমার মনে হয় আমি যে কাজটা করেছি সেটা আমার নিজের চিন্তার উপর ভিত্তি করে নয় এটা কি কারো পক্ষে সম্ভব যে আমার মনে একটা চিন্তা ঢুকিয়ে দিয়ে আমাকে এটা ভাবতে বাধ্য করা যে চিন্তাটা আমারই আপনার কোনো চিন্তা আপনার নিজের নয় আপনার কোনো চিন্তাই আসলে আপনার নিজের নয় চিন্তার উৎপত্তি হয় আপনার ভেতরে স্থাপন করা বিভিন্ন তথ্যের ভিত্তিতে সব ধরনের ব্যাপার যা আপনার ওপর এসে পড়ছে আপনি এখন যেরমভাবে ভাবছেন তা নির্ভর করছে কি ধরনের পরিবারে আপনি জন্মেছেন কীরকম মা বাবা ছিল আপনার শিক্ষা সমাজ সামাজিক প্রেক্ষাপট কীরকম ছিল ধর্মীয় প্রেক্ষাপট কীরকম ছিল এই সব কিছুই আপনার ভাবনাকে নির্ণয় করছে হ্যাঁ কি না হ্যাঁ অবশ্যই তাই না তাহলে এটা কীভাবে বলছেন যে চিন্তাটা আপনার তো সব ধরনের মানুষ আপনার ওপর কাজ করে চলেছে তো কেউ কি আপনার মাথায় চিন্তা ঢোকাতে পারে অবশ্যই অবশ্যই পারে আপনি যদি এটা বলেন যে আপনার মধ্যে সচেতনভাবে কেউ একটা ভাবনাকে ঢোকালো এটা সম্ভব কি না হ্যাঁ খুবই সম্ভব কিন্তু আপনার এরকম ভাবা উচিত নয় কারণ প্রত্যেকবার আপনি যখনই কিছু একটা ভুল করবেন আপনি ভাববেন অন্য কেউ আপনার মাথায় চিন্তাটা এমন কি আপনি যদি কাউকে আপনার মাথায় কোনো চিন্তা বসাতেও দেন কাজটা তো আপনিই করছেন তাই না হ্যাঁ আপনি কাউকে নিজের মাথায় একটা চিন্তা ঢোকাতে দিলেন সেটাও তো আপনারই কাজ তাই না না কেউ আমার মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে আমি কি করতে পারি তো লোকে এটাই করে বেড়াচ্ছে আর এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে আসলে এটা শুরু হয় ভারতে যখন ভারতীয়রা খুব ধনী হয়ে উঠল অনেক প্রজন্ম আগে তখন তারা অলস হয়ে পড়ল তখন বলতে শুরু করল সবই ভগবানের ইচ্ছে আপনি যাই জিজ্ঞেস করুন ওরা বলবে ভগবানের ইচ্ছে ভগবানের ইচ্ছে হলে আমি উঠব কেউ কি জানে ভগবানের কখন ইচ্ছে হয় কিছু করলে ভগবানের ইচ্ছে ছিল কিছু না করলে ভগবানের ইচ্ছে ছিল না এটা একটা জঘন্য চালাকি কিন্তু পৃথিবীতে এটা হয়েই চলেছে যা কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ সেগুলো তারা করবেনি আপনি যাই জিজ্ঞেস করুন ওনারা বলবে ভগবানের ইচ্ছে হ্যাঁ তারা কি কখনো বলেন ভগবানের ইচ্ছে হলেই তাহলেই আমি রাত্রের খাবার খাব না তারা খেয়ে নেবে ঠিকই কিন্তু আপনি যদি বলেন আমাকে একটু খাবার দিন তখন ভগবানের ইচ্ছে তো মাথায় চিন্তা বসানো যায় কি হ্যাঁ অবশ্যই যায় এমনকি চিন্তা ভাবনার একটা গোটা ধারা একটা দর্শন বসানো যায় কেবল একটা চিন্তা কেন চিন্তা ভাবনার ধারা জটিল চিন্তাভাবনার ধারা আপনার মাথায় বসানো যেতে পারে কিন্তু চিন্তা বসানোর বিভিন্ন উপায় রয়েছে অন্ধকারের নানা পথ রয়েছে সরাসরিভাবে করার পদ্ধতিও রয়েছে আরও অন্য উপায় রয়েছে এটা করার যেখানে চিন্তাটাকে বসানো হচ্ছে না আপনাকে এক বিশেষভাবে ভাবানো হচ্ছে আপনার মঙ্গলের জন্যই এটা করা প্রয়োজন না হলে আপনি স্রেফ এদিক ওদিক নিজের জীবনটাকে নষ্ট করবেন গোটা জীবনটাকে কাটিয়ে দেবেন কোনো উদ্দেশ্য ছাড়াই কোথাওই পৌঁছবেন না অন্ধকারের পদ্ধতির কথাগুলো বলতে গেলে গুপ্তবিদ্যা বা কালো জাদু ব্যবহার করে মাথার মধ্যে নানা খারাপ বা ধ্বংসাত্মক চিন্তা বসানো যায় যার ফলে আপনি নিজেকে ধ্বংস করার জন্যই কাজ করতে থাকবেন সরাসরি উপায়টা হলো স্কুলের টিচারের মতন বারবার আপনাকে বলা এটা ভালো এটা ভালো এটা করা ভালো এইভাবে সময় কিংবা এই মার্কেটিং ম্যানেজাররা যেরকমভাবে করে এই কোকোকোলা এটাই দ্য রিয়েল থিং দ্য রিয়েল থিং দ্য রিয়েল থিং তো এবার আপনিও বলবেন রিয়েল থিং এবার আমি যদি বলি রিয়েল থিং আপনি বলবেন কোকোকোলা সব জায়গায় লেখা রয়েছে গোটা দুনিয়ায় দ্য রিয়েল থিং তো এটা হল কেবল বারবার একই কথা বলে এটা খুব সোজা উপায় আপনি চাইলেই বর্জন করতে পারেন কিন্তু আগেরটা আপনি যদি নিজেকে রক্ষা করতে না জানেন তাহলে আপনার কোনো উপায় নেই এটা আপনার জীবনে ঢুকেই পড়বে শেষ যে উপায়টা সেটা তখনই সম্ভব যদি আপনি রাজি থাকেন আপনার গ্রহণ করার ইচ্ছে থাকে না হলে যে মানুষটি এইভাবে আপনার মাথার মধ্যে চিন্তার রোপণ করেন তার কোনো আগ্রহই থাকে না এরকম কিছু করার যদি আপনার মধ্যে ইচ্ছে থাকে যদি আপনি অনড় হয়ে বিশেষভাবে চলতে চান কিন্তু যদি আপনার মনের মধ্যে সেই জোর না থাকে যা করা দরকার তাকে আঁকড়ে ধরে থাকার তখন অন্যভাবে আপনার মধ্যে চিন্তা ঢোকানো যায় তো আপনি যদি নেতিবাচক চিন্তাভাবনা আপনার মধ্যে ঢুকে যাবার কথা বলেন তাহলে আপনার জীবনে কিছু সাধারণ ধ্যানের পদ্ধতি নিয়ে আসা প্রয়োজন যার ফলে আপনার শরীরতন্ত্র এমন সুসংগঠিত সুবিন্যস্ত হবে যার ফলে এগুলো আপনাকে প্রভাবিত করবে না কিংবা আপনাকে সঙ্গে করে কিছু রাখতে হবে যেটা কিনা আপনার চারপাশে একটা শক্তির আবরণ তৈরি করবে যার ফলে এই জিনিসগুলো আপনার ওপর প্রভাব ফেলবে না এরকম নানা উপায় অন্যদেরকে আপনার চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলার থেকে আটকানো যেতে পারে তো আমিও আপনার মধ্যে একটা চিন্তা রোপণ করতে চাই না চিন্তার থেকে বেশি কিছু একটা বিস্ফোরক বোম নয় বিস্ফোরক তফাৎ রয়েছে দুটোর মধ্যে একটা বোমা কেবল ধ্বংস করে কিন্তু একটা বিস্ফোরককে নানাভাবে ব্যবহার করা যেতে পারে আপনি চাইলে আমি একটা বিস্ফোরক একটা চিন্তা কেন আপনি বোম করে ফাটবে আপনি চাইলে আমি পরমানন্দের এক বিস্ফোরক রোপণ করতে পারি আপনি কেবল চোখ বন্ধ করবেন আর সেটা ফাটবে এখানে অনেকেই আছেন যারা কেবল চোখ বন্ধ করলেই ধ্যানমগ্ন হয়ে মহা আনন্দে পৌঁছে যান কেবল একটা চিন্তা কেন সেটা তো খুবই মৌলিক ব্যাপার খুবই ওপরকার ব্যাপার আমরা আপনার মধ্যে শক্তিরোপণ করতে পারি এমনভাবে যে সেটা আপনার জীবনকে দিশা দেবে আপনি যেখানেই থাকুন বা যাই করুন অনেক ভালো প্রযুক্তি রয়েছে চিন্তার থেকে